আমরা প্রত্যেকেই কম বেশি সবজি ক্রয় করে খেয়ে থাকি, আর আমাদের পাইকারি বাজার দর যদি জানা থাকে তাহলে আমাদের সবজি ক্রয় করতে অনেক সুবিধা হবে, কিংবা কেউ যদি আমরা ব্যবসা করতে চাই এখান থেকে আমরা সবজি ক্রয় করতে পারবো। এখানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন লঙ্কার পাহাড় হয়ে গিয়েছে, অথচ এই লঙ্কা 17-18 টাকা কেজি ধরে ক্রয় করা হচ্ছে কৃষকদের কাছ থেকে। আর আপনাদের যদি পাইকারি বাজারের একটা ধারণা থেকে যায় তাহলে আপনাদের লোকাল বাজার থেকে সবজি ক্রয় করতে অনেক সহজ হয়ে যাবে, আর আপনারা সহজেই সস্তা দরে সবজি ক্রয় করতে পারবেন। তাই আজকে আপনাদের একটা ধারণা দিতে চলে এলাম উত্তরবঙ্গের অন্যতম বিখ্যাত সুপার মার্কেট জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি সুপার মার্কেটে। আর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সবজির বাজার দর, পাইকারি বাজার দর জেনে নেব। আর তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটাকে। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। বাঁধাকপি কত বিক্রি হচ্ছে? 8 টাকা 9 টাকা। আপনি কি চাষি? কত বস্তা নিয়েছিলেন? 8 বস্তা নিয়েছিলেন। 8 টাকা 9 টাকা বিক্রি হয়েছে। ব্রোকলি কার দাদা? কার আপনার কত দাম বলছে আজকে? 10 টাকা পিস তো বিক্রি হচ্ছে। মানে 1 কেজি আছে না? আচ্ছা আচ্ছা, 10 টাকা পিস, তার মানে 10 টাকা কেজি বিক্রি হচ্ছে আর কি। কোয়াশ কত করে বিক্রি হচ্ছে আজকে? 11-12 টাকা। দাদা মূলা কত করে বিক্রি হলো আজকে? 10-11। আর এই যে লালটা? 1500। দাদা মূলা আজকে কত করে বিক্রি হচ্ছে? 16-17 লালটা না? 7-12-13। দাদা সিম কত করে আজকে কিনলেন? কত করে কিনলেন আজকে সিম? 1500। হয় না? এবার বিমস কত দাম বলছে আজকে? 25-26 বিক্রি হচ্ছে না? ৬০ টাকা কিনা না? ফালাকাটা মাল নাকি? ধূপগুড়ির মাল? ঠিক আছে, ধন্যবাদ দাদা। এটা কি তেজে শুনি? হ্যাঁ। এটা কত করে বিক্রি হলো আজকে পাইকারি? আচ্ছা, 35 টাকা কিনতেছেন না? আর এটা কি? এটা মাইক্রো? মাইক্রো কি একই দাম আছে নাকি কম আছে? একটু বেশি আছে। মাইক্রো তেজস্বিনী থেকে বেশি? এটা তেজস্বিনী আর এটা মাইক্রো আসামের? আচ্ছা, লোকাল? আচ্ছা, আপনারা 38-40 কিনছেন? টমেটো কার কত বিক্রি হচ্ছে আজকে? 16-17। দেখুন ভিউয়ার্স, বলের মতো বেগুন, এক বেগুনই 1 কেজি সাইজ হয়ে যাবে। ব্যাপক পরিমাণে এখানে সবজির আমদানি হয়। গোল বেগুন কত বিক্রি হচ্ছে আজকে? 28-30 টাকা কেজি পাইকারি না? আর এই এটা লম্বাটা? 22-23 বিক্রি হচ্ছে। দাদা সাদা বেগুন কত যাচ্ছে আজকে? 20 টাকা পাইকারি না? আসামের মিষ্টি কুমড়া এখানে 15-16 টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।